জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বক্সিরহাটে। রবিবার সকাল 11টা নাগাদ তুপানগাঞ্জ 2 নং ব্লকের নাঙ্গলগ্রাম মেরেসল প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কুচবিহার জেলা তৃণমূলের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও তুপানগঞ্জ 2 নং ব্লকের যুব সহ সভাপতি মহেশ বর্মা সহ একাধিক তৃণমূল কর্মীরা। এদিন তুপানগঞ্জ 2 নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের প্রায় 200 জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায়। অভিজিৎ দে ভৌমিক বলেন, এই রক্তদান শিবিরে অসংখ্য মানুষ রক্তদানে এগিয়ে এসেছেন, এটাই খুব ভালো লাগছে। এছাড়াও এই সংগৃহীত রক্ত কুচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে। করোনা আবহে কুচবিহার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা দিয়েছে, যার দরুন থ্যালাসেমিয়া ও ক্যান্সারের মতো কঠিন রোগীর পরিবারদের হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়াও রক্তের অভাবে আটকে রয়েছে অনেক অপারেশন, তাই রক্তের ঘাটতি কিছুটা মেটাতে বক্সিরহাটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান জেলা যুব সভাপতি অভিজিৎ বাবু। ব্লকের সহসভাপতি মহেশের উদ্যোগে আর আমাদের জেলা সেক্রেটারি বিকাশ গোস্বামী রক্তদান শিবির হলো শরীর খারাপ, এমনি অন্য কোনো ব্যাপার নেই। কতজন রক্তদান করলেন? প্রায় এখন যা দেখলাম 100 হয়ে গেছে, 150 তো রিচ করে কোনো ভুলই নেই। 200 এখানে খাবার দাবার ব্যবস্থা আছে, প্রায় 2000 ছেলে সব স্তরের নেতৃত্ব দিচ্ছে। এখানে পলিটিক্যাল কালচার একটা আলোচনা হচ্ছে, অনেকদিন পরে ভালো ব্লাড ব্যাংক দেখলাম। আমাদের ব্লাড ব্যাংকের প্রায় ড্রাই, গত 7 দিন থেকে ব্লাড ব্যাংকে কোনো ক্যাম্প হচ্ছিল না। আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এগিয়ে আসতে দেখেছি, এটা খুব গর্ব মনে হচ্ছে। কারণ করোনা প্যান্ডেমিক পরিস্থিতিতে ব্লাড যারা ভ্যাকসিন নিয়েছে তারা ব্লাড দিতে পারছে না, যে কোভিড আক্রান্ত হয়েছে সে তো আরও বেশ কিছুদিন ব্লাড দিতেই পারবে না, যার ফলে একটা প্রচুর ক্রাইসিস আছে এই সময়। এটা খুব প্রয়োজন ছিল না, এটা তো মাননীয় আসুক বা থাকুক সেটা সম্পূর্ণ ঠিক করে দেবেন, তার নেতৃত্বে দল ছিল রক্তদান শিবির। হ্যাঁ, আমরা শুরু করেছি, এটা দিনহাটা থেকে শুরু করেছি, সেটা চলছে, ট্রেন মাথা হয়েছে, টাউনও হবে। ধন্যবাদ।